হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটা নতুন একটা টুলের সাথে আপনাদের পরিচয় করে দিব, যে টুলসটার সাহায্যে যারা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট করছেন ইউটিউবে ভিডিও তৈরি করে তাদের জন্য, এবং পাশাপাশি যারা যারা ব্লগার এবং অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছেন, আপনার কন্টেন্টের অডিও স্ক্রিপ্ট আপনার ওয়েবসাইটে ব্যবহার করার জন্য বা অডিও যেই ফরম্যাটটা রয়েছে সেটা আপনার ওয়েবসাইটে ব্যবহার করার জন্য খুবই চমৎকার একটা টুলস, যেটার নাম হচ্ছে ফ্লিকি। যে টুলটার সাহায্যে আপনি প্রায় 75টা ল্যাঙ্গুয়েজে, প্রায় 750টারও বেশি ভয়েসে, এআই ভয়েসে আপনি আপনার যে কোনো টেক্সটকে অডিওতে কনভার্ট করতে পারবেন, অর্থাৎ টেক্সট টু ভয়েস, যেটাকে আমরা ভয়েস ওভার বলে থাকি, সেটাতে কনভার্ট করতে পারবেন এই ফ্লিকি টুলটার মাধ্যমে। অ্যাপসুমোতে কিন্তু দারুণ একটা লাইফ টাইম ডিল যাচ্ছে এই টুলসটার। সো যারা যারা এই ধরনের টুলস ব্যবহার করে আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য স্লাইড ভিডিও বা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য যেমন এই টুলসটা খুব হেল্পফুল হবে। পাশাপাশি যারা যারা ব্লগার রয়েছেন, আমরা জানি বর্তমানে ইন্টারন্যাশনাল অনেকগুলো ব্লগে আমরা দেখতে পারি যে কন্টেন্টের অডিও ফরম্যাট কিন্তু থাকে, অনেক রিডার রয়েছে যে আপনার কন্টেন্ট টেক্সট করার বা রিড করার তার কি থাকে না, ধৈর্য থাকে না, তো সেক্ষেত্রে সে পুরো কন্টেন্টের অডিও কিন্তু অনেকে শুনে। সো আমরা যদি অডিও বলতে চাই আমাদের অনেক সময় একটা হেজিটেশন কাজ করে, সো এআই কিন্তু আপনাকে সেই সুযোগটা দিচ্ছে এই এআই টুলসটার মাধ্যমে। আপনি যে কোনো টেক্সট ইনপুট করলে কিন্তু সেটা কিন্তু ভয়েস ওভারে কিন্তু রূপান্তর হবে, এবং যে ভয়েসটা কিন্তু খুবই অসাধারণ। আমরা আজকের ভিডিওতে যে ফ্লিকি যে টুলসটা রয়েছে সেই টুলসটার রিভিউ দেখবো, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে এই টুলসটার লাইফ টাইম ডিলের যে লিঙ্ক রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা যারা ভয়েস ওভার নিয়ে কাজ করতে চান বা স্লাইড ভিডিও তৈরি করে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তাদের জন্য এই টুলসটা খুবই খুবই এফেক্টিভ একটা টুলস হবে। সো লাইফ টাইম ডিল শেষ হয়ে যাওয়ার আগেই সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে টুলসটা বাই করে নেওয়ার জন্য। সো ভিডিওটি শুরু করার একটি কথা না বললে না, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও স্টেপ বাই স্টেপ শিখতে চাইলে আজই জয়েন করুন আমাদের এসইও মাস্টারমাইন্ড কোর্সটিতে, এবং কোর্সের সাথে বুঝে নিন প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন। বিস্তারিত জানার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। যারা যারা অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান ইউটিউবের ভিডিও তৈরি করে, সেই ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে যারা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে একটা টেক্সট টু ভয়েস এবং ভয়েস টু ভিডিও এই ধরনের একটা টুলসের সাথে পরিচয় করে দেবো, যে টুলসটা দিয়ে আপনার খুব সহজেই কিছু স্লাইড ইমেজ দিয়ে অথবা কিছু ফ্রি কপিরাইট ফ্রি এই ভিডিও দিয়ে আপনার টেক্সট অ্যাড করে বা ভয়েস অ্যাড করে আপনারা কী করতে পারবেন, ভিডিও তৈরি করতে পারবেন, এবং সেই ভিডিওগুলো আপনারা আপলোড করে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। আপনারা সেই ভিডিওগুলো আপনাদের ইউটিউবের স্টোরিতে ব্যবহার করতে পারবেন, ইউটিউবের শর্টস ভিডিওর জন্য ব্যবহার করতে পারবেন, আপনারা সেই ভিডিওগুলো দিয়ে আপনাদের ফেসবুক এবং অন্যান্য যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন। খুবই সিম্পল স্টেপ, আপনাকে জাস্ট কিছু কপিরাইট ফ্রি ভিডিও অথবা ইমেজ নিতে হবে, বিভিন্ন কপিরাইট ফ্রি ভিডিও এবং ইমেজ প্ল্যাটফর্মগুলোতে আমরা সেগুলো পাবো, নিয়ে সেগুলো আপলোড করে সেগুলোতে জাস্ট আপনার স্ক্রিপ্টটা অ্যাড করে দেবে। স্ক্রিপ্ট অ্যাড করার পরে আপনি যে কোনো একটা ভয়েস ওভার সিলেক্ট করলেই সেই ভয়েসটা আপনার ভিডিওর সাথে মার্চ হয়ে যাবে। যেমন দেখেন এখানে লার্জেস্ট কালেকশন অফ এআই ভয়েস, এরা এখানে 75টা ল্যাঙ্গুয়েজে 750টা প্লাস ভয়েসে আপনাকে কি করতে পারবে, ভয়েস ওভার করার সুযোগ দিচ্ছে। অর্থাৎ আপনার নিজেকে আপনি চাইলে নিজেও বলতে পারবেন, কিন্তু আপনি যদি চান এখানে ভয়েস ওভারের জন্য প্রায় 75টা টোনের এখানে কি করেছে ভয়েস দেওয়া রয়েছে। তো আমার কাছে অসাধারণ লেগেছে, এবং ভয়েসগুলোর এখানে এক্সাম্পলও দেওয়া রয়েছে বা স্যাম্পলও দেওয়া রয়েছে ভয়েসগুলো কীরকম, যেইটা ভালো লাগে। যদি আপনার যদি ভালো লাগে সেটা মেল ভয়েস হোক বা সেটা তাহলে মেল ভয়েস ইউজ করেন, যদি আপনার ভালো লাগে সেটা ফিমেল ভয়েস হোক সেক্ষেত্রে ফিমেল ভয়েস ইউজ করতে পারেন। এক কথা অসাধারণ একটা টুল হচ্ছে ফ্লিকি। তো এই ফ্লিকি যে টুলসটা রয়েছে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফ্লিকি যে টুলসটার এটা একটা ফ্রি প্ল্যান রয়েছে। ফ্রি প্ল্যান আপনি 1000 ওয়ার্ড পার মান্থ জেনারেট করতে পারবেন, এআই ভয়েসে ওয়ার্ডস আপনি জেনারেট করতে পারবেন আপনার ভিডিওতে। হ্যাঁ, এটা আপনারা ফ্রিতে ট্রাই করে দেখতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন। আর যারা যারা সিরিয়াসলি এটা নিয়ে কাজ করতে চান, যারা যারা ইউটিউবে বিশেষ করে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তাদের জন্য এটার একটা এক্সট্রা প্ল্যান রয়েছে, সেটা হচ্ছে সেভার প্ল্যান এবং প্রিমিয়াম প্ল্যান, ঠিক আছে? তো এই দুইটাই হচ্ছে মান্থলি $19 পে করতে হবে, কিন্তু আমরা মান্থলি প্যাকেজে কিনবো না, কারণ আমরা জানি যে লাইফ টাইম ডিল পাওয়া যাচ্ছে এটা হচ্ছে অ্যাপসুমোতে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক পেয়ে যাবেন অ্যাপসুমোতে, মাত্র এটা ওয়ান টাইম $189 প্রাইস পেমেন্ট করলেই আপনি কি করতে পারবেন এই ভয়েস ওভার টেক্সট টু স্পিচ টেক্সট টু ভিডিও কনভার্টার এই যে টুলসটা, এই টুলসটা কিন্তু আপনার হয়ে যাবে, এবং এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অ্যাপসুমোর যে কোনো প্রোডাক্টে কিন্তু 2 মান্থের মানি ব্যাক গ্যারান্টি থাকে। আপনি 2 মাসের ভিতরে ইউজ করে যদি আপনার ভালো না লাগে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারবেন, রিফান্ড চাইতে পারবেন অ্যাপসুমোর কাছে, অ্যাপসুমো কিন্তু আপনাকে রিফান্ড দিয়ে দেবে সাথে সাথে উইদাউট এনি কোয়েশ্চেন। সো অসাম একটা টুল।
আর কি কি পাচ্ছেন এখানে একটু দেখেন, অ্যাক্সেস 640 প্লাস হাই কোয়ালিটি এআই ভয়েস, অর্থাৎ 640টা ওদের এআই ভয়েস অ্যাড করা হয়েছে এখন, এবং 60টা ল্যাঙ্গুয়েজে এদের এই ভয়েসগুলো রয়েছে, এবং এদের স্ক্রিপ্টটা এডিট করতে পারবেন, আরও অনেকগুলো ফ্যাসিলিটিস আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা আপনি পেয়ে যাবেন। এবার আসি, যদি আমরা এটা অ্যাপসুমো থেকে বাই করি তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা কেমন হবে? এই যে আমি একটা অ্যাকাউন্ট, একটা স্টেক কোড আপনাদের জন্য বাই করেছি, এবং আমি এক্সপেরিমেন্ট করবো অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য, তো সেই জন্য এটা বাই করা, আমার 30,000 কে যেই ক্রেডিট, সেই ক্রেডিটের একটা অ্যাকাউন্ট আমি বাই করেছি, যেটা নাম হচ্ছে লাইফ টাইম ডিল নিয়েছি আমি অ্যাপসুমো থেকে। তো আমি যদি একটু আমার প্যানেলে আসি, যেখান থেকে আমি আমার অডিও টু ভিডিও, ভিডিওতে অডিও তৈরি করতে পারবো, সেটাতে যদি আসি তাহলে আমি দেখতে পারবো যে এখানে যে নিউ ফাইল, নিউ ফোল্ডার, টিউটোরিয়াল। তো আমরা একটু নিউ ফাইলের ভিতরে যাই, আমাদের বলছে যে আপনি কি করবেন, আপনি কি অডিও তৈরি করবেন নাকি ভিডিও তৈরি করবেন। তো আমরা ফার্স্টে অডিও তৈরি করি, অডিওতে ক্লিক ক্রিয়েট করলাম, হচ্ছে এখানে একটা ফাইল নেম লাগবে, তো আমি এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ইয়োগা ম্যাট রিভিউ। ইয়োগা ম্যাট রিভিউর জন্য আমি একটা অডিও তৈরি করবো, তো আমি এখান থেকে আমার যে এখানে রয়েছে, এখানে আমি ইয়োগা ম্যাট রিভিউ এটা লিখে আমি সার্চ করলাম, আমি জাস্ট কিছু টেক্সট নিব। আচ্ছা, এখান থেকে আমি একটা জাস্ট টেক্সট নিয়ে নিচ্ছি, আমি এখান থেকে ধরা যাক এই শব্দটা দিয়ে আমি একটা কি করব, ভয়েস ওভার তৈরি করবো। তো ভয়েস ওভার তৈরি করার জন্য আমরা এখানে এই টেক্সটটা এখানে রেখে দিলাম, লেখার পর এখানে যে সারা অপশানে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আপনার এখানে ওপেন হচ্ছে। এই যে দেখেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ যদি আমি ক্লিক করি তাহলে সেই ল্যাঙ্গুয়েজের যেই অডিওটা সেটা আমি শুনতে পাবো, ঠিক আছে? তো এরকম অনেকগুলো ল্যাঙ্গুয়েজ এখানে বাই ডিফল্ট দেওয়া রয়েছে। তো আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ টোন ইংলিশ থাকবে, কোন কান্ট্রির জন্য, ইউনাইটেড স্টেটের জন্য আমরা ইয়া করবো, ব্যবহার করবো, মেল না ফিমেল, আমরা ফিমেলের জন্য ব্যবহার করবো, ফিমেল যেই টোন যেগুলো রয়েছে সেগুলো, এগুলো এখানে দেখতে পাচ্ছেন, এবং ভয়েস স্টাইল, এখানে ভয়েস স্টাইলগুলো দেওয়া রয়েছে, আপনি কী টাইপের ভয়েস স্টাইল, নিউকাস্ট না ডিফল্ট। তো বাই ডিফল্ট আমরা যেটা রাখলাম সেটা দেখে আমরা সিলেক্ট করে দিলাম। দেন আমাদের এখানে একটা ভয়েস জেনারেট হলো, তো আমরা একটু প্লে করি দিলাম, এবং আমরা এটাকে এটাকে আমরা কি করছি, জেনারেট করছি এই টেক্সটটা। Comes down to preference and the type of exercises you do. In general, I would go for a mat that is at least 6 millimeters thick. If you need extra protection for your joints, look for a mat that's at least 10 millimeters thick. দেখেন খুব চমৎকার কিন্তু একটা এআই ভয়েস কিন্তু সে আমাদের জন্য তৈরি করলো। আমরা অডিওটা শুনতে পেলাম, আমরা এভাবে দেখলাম যে এখান থেকে কিভাবে আমরা যে কোনো টেক্সট থেকে আমরা কি করতে পারি, অডিও জেনারেট করতে পারি। আমরা চাইলে আমাদের যদি কোনো যে টোন রয়েছে সেই টোন যদি আমাদের পছন্দ না হয় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখানে চেঞ্জ করে করে দেখতে পারবো। এখানে অনেকগুলো টোন দেওয়া রয়েছে, অনেকগুলো ভয়েস দেওয়া রয়েছে, যে ভয়েসটা ভালো লাগে সেটা আমরা ইউজ করবো। আমরা আবার একটু স্টুডিওতে যাবো, স্টুডিওতে যাওয়ার পর আমরা এই যে ফাইলে যাবো, ফাইলে যাওয়ার পরে যে ভিডিও, তো ভিডিওর জন্য আমরা কি করব, আমরা যে কোনো কাজ যখন করবো এটা সেভ হয়ে যাবে। দেখেন মাই ইয়োগা ম্যাট রিভিউ, এটা কিন্তু আমাদের সেভ হয়ে রয়েছে। এখন আমরা যদি একটু ভিডিও তৈরি করি, ভিডিওর নাম দিতে হবে আমাদের অবশ্যই ইয়োগা ভিডিও, এটা দিয়ে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। আমরা এবার একটা ভিডিও তৈরি করব, অর্থাৎ আমরা এমন একটা করব, আমরা চাইলে এখানে ইমেজ অ্যাড করতে পারবো, আমরা এখানে ভিডিও অ্যাড করতে পারবো, ভিডিও বা ইমেজ অ্যাড করে সেটা আমরা কি করতে পারবো, সেটার সাথে টেক্সট আমরা অ্যাড করে দিতে পারবো। তো আমরা এখানে কিছু ফ্রি ভিডিও ইয়া করে রেখেছিলাম, আমাদের লাইব্রেরিতে আমরা যদি যাই এখানে কিছু ফ্রি ভিডিও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইব্রেরি থেকে এখানে অনেক ইমেজ এবং ভিডিও ফাইল রয়েছে। আমরা যে ভিডিও যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন, যেমন 7 সেকেন্ড, 9 সেকেন্ড, হ্যাঁ এরকম এই ভিডিওগুলো আমরা চাইলে এদের স্টক লাইব্রেরি থেকেও ভিডিও নিতে পারবো, আবার চাইলে আপনি কোনো ফ্রি সোর্স থেকে ভিডিও নিয়ে সেটা এখানে আপলোড করতে পারবেন। তো আমরা এখান থেকে কি করছি, যেমন এই যে 9 সেকেন্ডের এই ভিডিওটা এটা আমরা নিলাম, নেওয়ার পরে এখানে আমরা কি করলাম একটা টেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এটা দেখবো প্লে করে যে এই ভিডিওর সাথে আমাদের যে টেক্সটটা সেটা কিভাবে সুন্দরভাবে ম্যাচ হয়। টেক্সট এবং ভিডিওটা দেওয়া হয়ে গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এটা প্লে করে দেখবো। আমরা যদি একটু প্লে করে দেখি, এখানে যে টেক্সটটা লক্ষ্য করুন, এই টেক্সটটা কিন্তু মিডলে রয়েছে। তো আমরা কি করবো এখন, এই টেক্সটটাকে সেটিংসটা ঠিক করে দেবো। আমরা এই টেক্সটটাকে আমরা দিয়ে দিবো হচ্ছে সেন্টারে না রেখে আমরা বটমে রেখে দেবো, কারণ আমরা জানি স্লাইড ভিডিও বা যে কোনো ভিডিওর যেই যেই সাব টাইটেল যেটা থাকে সেটা কিন্তু নিচের দিকে থাকলে বেশি ভালো লাগে। এখানে এটার আবার ফন্ট রয়েছে, আপনি অনেকগুলো ফন্টে এটা কি করতে পারবেন, এই যে টেক্সটটা সেটা কনভার্ট করতে পারবেন। এবং শুধু তাই নয়, আমরা আরেকটা জিনিস আপনাদের দেখাই, আমরা যদি ফাইল সেটিংসে যাই,
এখানে এফেক্ট ইউজ করতে পারবেন, এবং শুধু তাই না, সাইজের জন্য আপনি কি কিসের জন্য আপনি এই ভিডিওটা তৈরি করছেন, ল্যান্ডস্কেপ ইউটিউবের জন্য হলে ল্যান্ডস্কেপ, হ্যাঁ পোর্ট্রেট মোডের জন্য হলে আপনার ইনস্টাগ্রাম, আর প্রত্যেকটা ফরম্যাটের জন্য অটোমেটিকলি সে কি করে নিবে, মার্চ করে নেবে, ঠিক আছে? সো দারুণ না জিনিসটা? তো আমরা কি করছি, আমরা একটু আবার একটু যাই, যাওয়ার পরে আমরা ভিডিওতে গিয়ে এখানে গিয়ে এই যে অ্যাড সাবটাইটেল উইদিন এ ভিডিও, এটার মধ্যে গিয়ে আমরা বটমের দিকে আমাদের এই এই যে টেক্সটটা সেটা দিয়ে দিলাম এবং সেভ করে দিলাম। সেভ করে দিলে যেটা হবে, আমাদের এই যে সাবটাইটেলটা দেখেন এটা এবার কিন্তু নিচে চলে এসেছে। হ্যাঁ আমরা একটু লক্ষ্য করি, ফাইল সেটিংসে যাব, যাওয়ার পরে এখানে এই যে ফন্ট সাবটাইটেলের যে প্লেসমেন্ট সেটা ইত্যাদি আমরা দিয়ে আমরা কি করতে পারবো, সেভ দিয়ে দিব। সেভ দিলে আমাদের কি হবে, এটা সাবটাইটেলের যে অপশনটা সেটা চেঞ্জ হবে, ঠিক আছে? তো এবার আমরা একটু প্লে করে দেখি। It really comes down to preference and the type of exercises you do. দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি হয়ে গেল, সেই ভিডিওর ভিতরে কিন্তু আমরা একটা টেক্সট অ্যাড করে ফেলেছি। এখন আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, এখন আপনাদের আর বুঝতে বাকি নেই কিভাবে একটা কমপ্লিট ভিডিও আপনারা তৈরি করবেন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন আর আপনি আপনার টেক্সটটা দিবেন, ভিডিওটা দিবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, আপনি আপনার টেক্সটটা দিবেন, ভিডিও দিবেন। এখানে আপনি ইমেজ দিতে পারেন, এখানে আপনি ভিডিও দিতে পারেন, এখানে আপনি টেক্সট দিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী, ঠিক আছে? আপনার পছন্দ অনুযায়ী আপনি কি করতে পারেন, এখানে একটা ভিডিওর যে ইমেজ রয়েছে সেই ইমেজগুলো দিয়ে 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 পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারেন। তো আমি ওগুলো ডিলিট করে দিচ্ছি, কারণ আমি যদি পুরো কমপ্লিট একটা ভিডিও করতে যাই আমাদের এই ভিডিওটা হয়ে যাবে 30 মিনিট লং, ঠিক আছে? সো আশা করছি ফ্লিক্সি অ্যাপটা কীভাবে কাজ করে সেটা আপনারা বুঝতে পেরেছেন। ওভারঅল সব কিছু হয়ে গেলে আমরা কী করবো, এই যে গিয়ার আইকনে ক্লিক করবো, ঠিক আছে, অথবা এই যে এখানে ক্লিক করবো। হ্যাঁ ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করতে পারবেন, যেটা আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। যদি আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকে যদি যাই, এখানে এই যে দেখেন চুজ মিউজিক ফাইল, এই যে মিউজিকগুলো রয়েছে এগুলো কিন্তু সব কপিরাইট ফ্রি, স্টক লাইব্রেরিতে রয়েছে, আপনার যদি নিজস্ব কোনো যদি কপিরাইট ফ্রি ইমেজ থাকে সেটাও আপনি এখানে পাবেন। তো স্টক লাইব্রেরিতে অনেক ইমেজ মিউজিকের সোর্স রয়েছে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি অ্যাড করে কি করতে পারবেন, আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? সো এই একটা গেল। এরপর হচ্ছে সব কিছু শেষ হয়ে গেলে আমাদের যখন ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই দেখেন এখানে একটা অপশন রয়েছে এক্সপোর্ট, এগুলোতে কিন্তু কোনো ওয়াটারমার্ক থাকবে না আপনার এই ভিডিওতে, হ্যাঁ যেহেতু আপনি একটা প্রিমিয়াম প্ল্যান বাই করেছেন। দেখেন কি বলছেন, অল সেট টু বিগেইন এক্সপোর্ট দিস ফাইল, সব কিছু কি ঠিক আছে, তুমি এক্সপোর্ট করতে চাও, আমি বললাম ইয়াস। দেন কী করবে, এই যে প্রসেসিংটা শুরু হয়ে গেল, আমাকে কি করবে, এই যে যেই ভিডিওটা সেটা ডাউনলোড হবে, পাশাপাশি আমি যেই ইমেলে এই ফ্লিকি যে অ্যাপটা যে ডাউনলোড করেছি সেই ইমেলও সে আমাকে কি করবে, একটা নোটিফিকেশান পাঠিয়ে দিবে, ঠিক আছে, যে তোমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? সো দেখেন এখানে প্রসেসিং হতে সময় নিচ্ছে, আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে, আমাদের ইন্টারনেটের কানেকশন কিছুটা দুর্বল যে কারণে হয়তো একটু সময় নিচ্ছে, বাট ইন্টারনেট কানেকশন যদি ভালো হয় তাহলে খুব দ্রুত কিন্তু এই ফাইলগুলো ডাউনলোড হয়ে যায়। তো আশা করছি যারা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান এবং ভাবছেন যে কিভাবে আমি একটা এআই ভয়েস দিয়ে টেক্সট অ্যাড করে ইমেজ অ্যাড করে অথবা ভিডিও অ্যাড করে কিভাবে আমি প্রোডাক্টের রিভিউ লিখবো, তাদের জন্য এই টুলসটা মাস্ট হ্যাভ একটা টুল এবং খুবই খুবই হেল্পফুল। দেখেন আমাদের কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে এবং দেখেন কত চমৎকারভাবে কিন্তু আমাদের কি হচ্ছে, অডিও ভিডিও সব কিছু কিন্তু অ্যাড হয়ে গেছে। আমাদের 4 সেকেন্ড ভিডিও ছিল এটা, আপনারা যখন রিভিউ তৈরি করবেন আপনারা চেষ্টা করেন মিনিমাম 2 থেকে 3 মিনিটের ভিডিও তৈরি করার জন্য, সেক্ষেত্রে আপনাদের প্রয়োজনীয় যে ইমেজ সোর্স রয়েছে সেই ইমেজ সোর্সগুলো আপনারা বিভিন্ন স্টক লাইব্রেরি থেকে কালেক্ট করবেন, হ্যাঁ বা এদের যে স্টক লাইব্রেরি রয়েছে সেখান থেকে কালেক্ট করবেন। কালেক্ট করার পর আপনি আপনার পছন্দ মতো যেই ইয়া রয়েছে সেখানে আপনি কি করতে পারবেন, প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? দেন আপনি ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের এখানে ভয়েসটা আসছে না, কারণ হচ্ছে আমাদের মাইক্রোফোন অ্যাড করা ল্যাপটপের মধ্যে, যে কারণে আমাদের ভয়েসটা প্লে হচ্ছে না। যদি আমি মাইক্রোফোনের এটা খুলে ফেলি, পোর্টটা খুলে ফেলি, তাহলে আমাদের এই যে অডিওটা রয়েছে সে অডিওটা আপনারা শুনতে পারবেন, ঠিক আছে? কিন্তু অডিও রয়েছে এখানে। সো আমি ডাউনলোড বাটনে ক্লিক করলে আমার এটা কিন্তু ডাউনলোড হতে একবার দেখেন কত ফাস্ট ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে খুব চমৎকারভাবে আপনারা কি করতে পারবেন, এই Fliki.ai এই টুলসটা ব্যবহার করে আপনারা খুব চমৎকারভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এবং যেমন এই এই ভিডিওটাই আমি চাইলে মাল্টিপল অ্যাক্রস প্ল্যাটফর্মের জন্য, যে দেখেন প্রোটেক্ট মোডে যদি আমি চাই সেক্ষেত্রে প্রোটেক্ট মোডে, হ্যাঁ যদি আমি চাই ল্যান্ডস্কেপ মোডে তো এখন এটা রয়েছেই, যদি চাই টিকটক বা ইনস্টাগ্রাম পোস্টের জন্য, বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদাভাবে আপনাকে কিছুই করতে হবে, যা রয়েছে তাই জাস্ট সেভ বাটনে ক্লিক করলে এই কি করবে, সেই ভিডিওটাকে অটোমেটিকলি সেই প্ল্যাটফর্মের জন্য রিসাইজ করে নেবে। রিসাইজ করার পর আপনি জাস্ট এটা কী করবেন, এক্সপোর্ট করে নেবেন, দ্যাটস ইট। তো আশা করছি এই টুলটা আপনাদের সবার জন্য কাজের আসবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ডেফিনেটলি অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনারা যদি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে বাই করেন সেক্ষেত্রে আমি একটা স্মল কমিশন পাবো। সো আশা করছি এতটুকু সাপোর্ট আপনাদের কাছ থেকে পাবো ইনশাল্লাহ।
তো এটার অ্যাপসুমোতে খুব চমৎকার ডিল যাচ্ছে, ডিলটাকে মিস করবেন না। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।